হ্যালো বিরন, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আপনাদের দেখাবো ইউটিউবে কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করলে সবচেয়ে বেশি ইনকাম হয়। সো বিএস, এই ভিডিওটা যদি আপনি না টেনে কন্টিনিউ করেন, অবশ্যই আপনি ইউটিউবে কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করলে বেশি ইনকাম হয় এটা আপনি জানতে পারবেন। সো বিএস, তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমাদের এটা দেখার জন্য আমার ক্রিয়েটর স্টুডিও অ্যাপসে আমি চলে যেতেছি। আমার ভিডিও দিয়ে আপনাদের বোঝাবো যে ইউটিউবে কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করলে বেশি ইনকাম হয়। সো বিয়াস, আমি প্রথমে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছ, মানে আমি আগে থেকে এখানে ভিডিও এনে রাখছিলাম অনেকগুলো, আমার যেগুলোতে বেশি ভিউ আছে ওইগুলা এনে রাখছিলাম যাতে আমি তোমাদের ভালোভাবে বুঝাইতে পারি। সো বিয়াস, প্রথম দেখতে পাচ্ছ এখানে একটা ফেসবুক মানে কিভাবে মেসেঞ্জার অ্যাকাউন্ট ডিলেট করতে হয় এটা আমি দেখাইছি। এই ভিডিওটা আমি ওপেন করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমার প্রায় 30,700 প্লাস ভিউ হয়েছে দেখতে পাচ্ছ এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছ রিভিনিউ, আমি তোমাদের প্রথমে রিভিনিউ দেখাইতেছি। এখানে দেখতে পাচ্ছ $4.58, মাত্র $4.58 মাত্র ভিডিও দেখছে। ভিউস অনুযায়ী কিন্তু ইনকামটা কম, মানে ভিডিও দেখছে প্রায় 30,000-এর মতো মানুষ এই ভিডিওটা দেখছে। এবং এই ভিডিওটা দেখার সময় হয়েছে দেখতে পাচ্ছ এখানে 528 ঘন্টার মতো। যাই হোক, আমরা এখান থেকে ব্যাগে এসে পড়লাম। আমরা অন্য একটা ভিডিও দেখবো, অন্য ক্যাটাগরির দেখতে পাচ্ছ এখানে আরেকটা ক্যাটাগরি ভিডিও আছে দেখতে পাচ্ছ এখানে। আমি ইনকাম রিলেটিভ ভিডিও আপলোড করছি দেখতে পাচ্ছ এখানে, কিভাবে একটা অ্যাপসের থেকে ইনকাম করতে হয় এই ভিডিও আমি দেখাইছিলাম, মানে ভিডিওতে ভিডিওর ভিতরে দেখাইছিলাম। এই ভিডিওটা হলো প্রায় 60 মিনিটের মতো এই ভিডিওটা, আর এখানে দেখতে পাচ্ছ 28,000 প্লাস ভিউ হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটা দেখা হয়েছে 746 ঘন্টার মতো। তারপর আমি রিভিনিউতে যাব, দেখতে পাচ্ছ এখানে $70 প্লাস, 30,000 ভিউ হয়েছে ফেসবুক পেজে, ওইখানে মাত্র দিছে $4.58 মতো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ $70.09 মতো দিছে দেখতে পাচ্ছ তোমরা সরাসরি। ইনকাম রিলেটিভ যদি ভিডিও আপলোড করো, মানে তোমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন থাকে, তাহলে অবশ্যই তোমার একটু বেশি ইনকাম হবে। যদি তুমি অন্য ক্যাটাগরি ধরো, সাপোজ ফেসবুক, তারপর অ্যাপের সেটিং, এইগুলা যদি দেখাও, তাহলে কিন্তু তোমার এত একটা ইনকাম হবে না। যেরকম দেখতে পাচ্ছ আমার এখানে একটা ইনকাম রিলেটিভ ভিডিও আপলোড করছে, ওই ভিডিওতে $70 প্লাস রিভিনিউ দিছে, মানে $70 আমার দিছে ভিডিওতে, মানে ভিডিও দেখার বিনিময়। আর এখানে দেখতে পাচ্ছ ফেসবুক নিয়ে ভিডিও তৈরি করছি, এটাই মাত্র আমার দিছে এখানে $4.58 মতো। আশা করি বুঝতে পারছো যে কোন ক্যাটাগরি ইউটিউবে ভিডিও আপলোড করলে বেশি ইনকাম হয়। সো বিয়াস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।